ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল সাইটে নতুন ভ্যাকেন্সি আপডেট হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকের তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল সাইটে রয়েছি, wpolice.gov.in। আসার পর আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দুটো আপনারা দেখতে পাচ্ছেন দুটো অপশন শো করছে, একটা রিক্রুটমেন্ট, তারপরে হচ্ছে এক্সাম ক্যাটাগরি। রিক্রুটমেন্ট অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার মাত্রে নতুনটা পেজে চলে যাবেন। আপনারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যেতে পারেন। তো ওখানেও সব ধরনের চাকরির খবর আপডেট দেওয়া হয়ে থাকে এবং সঙ্গে যে কোনো পরীক্ষার প্রস্তুতি করানো হয়ে থাকে। তো বন্ধুরা অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন, ওখানেই সব গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তো নতুনটা পেজ ওপেন হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে 11/5/2022 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। তো গেট ডিটেলস অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করবেন, ক্লিক করার মতো নতুনটা পেজ ওপেন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন নতুনটা পেজ ওপেন হয়ে গেছে। তো নোটিস রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। তো গেট ডিটেলস অপশন রয়েছে, এখানে ক্লিক করার মাত্রই আপনার নোটিশটি ডাউনলোড করতে পারবেন। তো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যেটা আপনাদের অলরেডি আমার ডাউনলোড রয়েছে, তো তবুও ডাউনলোড করছি। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপর হচ্ছে হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ হাউজিং কর্পোরেশন লিমিটেড। তো সিআইএন নাম্বার দেওয়া রয়েছে 101 থার্ড ফ্লোর ব্লক ডিজে সেক্টর 2 সল্ট লেক সিটি কলকাতা 7000091। টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে। রিক্রুটমেন্ট অ্যাডমিশন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 02/2022। তো তারপর চলে আসছে নেক্সটে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর রয়েছে WBP, তারপর রয়েছে আইডিসি রয়েছে, দেন LTD এনপিআরটিসি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টে দুটি পোস্টে বিজ্ঞপ্তি। তো টোটাল আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগটা আপনাদের করা হবে। তো তারপর চলে আসছে নেক্সটে, তো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। তো আবেদন আপনাদের করতে হবে অনলাইন মোডে, আপনারা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ভিজিট করার পর আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছে নেক্সটে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন পোস্টের প্রথম যেটা পোস্ট রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রয়েছে। তো আপনাদের রেকর্ড কোয়ালিফিকেশন যেটা আপনাদের রয়েছে, তো মাস্ট হ্যাভ কমপ্লিট 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো সিভিল ইঞ্জিনিয়ারিং আপনাদের 3 বছর আপনাদের কোর্স কমপ্লিট করা থাকতে হবে ডিপ্লোমা। তো তারপর যেটা আপনাদের AICT, দেন আপনাদের WBSCT অথবা আপনাদের VE, তারপরে SD রয়েছে ফর্মালি। আপনারা দেখতে পাচ্ছেন WBSCT থেকে আপনাদের কমপ্লিট করে থাকতে হবে। তো প্রিফারেন্স মেবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রিফারেন্স আপনাদের দেওয়া হবে যেটা আপনাদের উইথ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যদি আপনার কাজের অভিজ্ঞতা যদি আপনার থাকে ইঞ্জিনিয়ারিং যে কোনো অর্গানাইজেশন থেকে, তো অবশ্যই আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপর চলে আসছে নেক্সটে, আপনাদের 21 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো কনসোলিডেটেড মান্থলি রিমুনেশন আপনাদের দেওয়া হবে 20,000 টাকা। তো তারপর চলে আসছে সাব অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল যেটা পোস্ট রয়েছে ইঞ্জিনিয়ার, তো 3 বছর আপনাদের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তবে আপনারা আবেদন করতে পারেন। অথবা যেটা আপনার বলেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফ্রম ইনস্টিটিউট রিকোজেন্ট বাই AICT, দেন আপনাদের WBSCT, VSD ফর্মালি আপনারা দেখতে পাচ্ছেন WBSCT, ঠিক আছে, প্রিফারেন্স দেওয়া হবে যদি আপনাদের যেটা আপনাদের কাজের অভিজ্ঞতা থাকে ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশনে, তো অবশ্যই আপনাদের প্রিফারেন্স দেওয়া থাকবে। আপনাদের 21 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো 20,000 টাকা পার মান্থে আপনাদের রিমোনেশন দেওয়া হবে। তো তারপর চলে আসছি সিলেকশন, যেটা পুলিশের সিলেকশন প্রসিড, সিলেকশন অফ ক্যান্ডিডেট উইল বি মেড অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ রিটার্ন এক্সামিনেশন। তো রিটার্ন এক্সামিনেশন হবে, দেন আপনাদের ভাইবা ভয়েস হবে। তো দুটো আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, দুটো স্টেপ রয়েছে। তো তারপর স্কুলে, তারপর ডকুমেন্টস হবে, তারপর আপনাদের ভাইবা আপনাদের ডাকবে। তো তারপর চলে আসছে নেক্সট ডে, আপনাদের যেটা আপনাদের লিঙ্ক, তো অ্যাপ্লিকেশন আপনাদের অনলাইনে করতে হবে 18/5 থেকে স্টার্ট, দেন আপনাদের 3/6/2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন।